ইবর বন্ধুকের সহিত আমরা দীর্ঘ অনেক বছর 40 বছর যাবো তাও মিলিয়ে করি, কিন্তু এখন আমরা মূল্যায়ন পাচ্ছি না। আমরা ওয়ার্ডের বর্তমানে ওয়ার্ডের সহসভাপতি আছি, কিন্তু আমরা ওয়ার্ডের থেকে কোনো কাজ করতে পারতেছি না। একটা মানুষের জন্য মানে একমাত্র হোসেন ও কিছু বিএমপি জামাত আলবদল রেজাকার সব নিয়ে ও সংগঠন করছে, এলাকায় পঞ্চায়েত কমিটি করতেছে, ওইটা বিএনপি যুব দল ছাত্র দল এইসব লোক নিয়ে ও মিছিল মিটিং করে। আমরা যদি কোনো মিছিলে অংশগ্রহণ করি আমাদেরকে মারধর করে। তা আমরা ওয়ারের থাকতে আমরা ওয়ারে কাজ করতে পারছি না। হ্যাঁ, অনেক দুঃখ আমাদের ভিতরে, কিন্তু আমরা দেখা গেছে এরকম অবহেলিত হয়ে গেছি গা, কিন্তু ওর কথা আমরা শরীরপুরের লোক, আমরা আওয়ামী লীগের দেশের লোকই আমরা। তা কত আওয়ামী লীগের যে কোন পদে আছি আমরা মনে করেন যে এখন আমরা পদে থাকতেও আমরা পদে কোনো কাজ করতে পারতেছি না। আর ওরা পদে না থাকে এই কমিশনের সাথে যতগুলো লোক আছে একটা লোকের কোনো পদ পজিশন নাই। আমরা ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক বা যতজনই আছি আমরা সবাই একত্রিত আছি। আমরা নতুন করে আমরা একত্রিত হয়ে আমরা এখন আগামীতে আওয়ামী লীগ সংগঠন কীভাবে আমরা আগেই নেব আমরা সেই চেষ্টায় আছি। আমরা এখন থেকে যত বাধাই আসুক আমরা বাধা মোকাবিলা করব, যত বাধাই আসুক মোকাবিলা করব। আমরা তাতে আওয়ামী লীগ আমরা পদে আছি, আমরা দীর্ঘ বছর আওয়ামী লীগ করেছি, আমরা আওয়ামী লীগ আছি। আর ওর সাথে যা আছে সব যুব দল ছাত্র দল শিবির দামাত সব সব সন্ত্রাসী। এই সন্ত্রাসীটা মনে করেন যে এই বাড়ি দখল করে আজকে কালকে ওই বাড়ি দখল করে আমার ব্যবসা দখল করে নিয়ে গেছে, আমার কাছে 10 লাখ টাকা চাঁদা চায়, মাসে 2 লাখ টাকা চাঁদা নেয়, বুঝলেন? সেই জন্য আমার মারে আমার ছেলেরও মারে। এই চাঁদার টাকা দিই না দেখিয়া মনে করেন যে আমার কী মাই, আমার 30 জনে মিলে মারছে আমার ছেলেরে রাস্তায় ফেলাইয়া এই চাঁদার লইয়া। আমার বাড়ি হামারদা পিড়েছে, ওর ভিডিও রেকর্ড আছে, ও বলছে যে এই কামরাঙ্গীশ্বর একমাত্র জুলুম কর্ম আমি আর কেউ হই না, সেই ভিডিও রেকর্ড পর্যন্ত আছে। এইগুলি আমরা প্রমাণ অপেক্ষায় আছি, প্রমাণ আছি। তখন আপনারা সবাই দোয়া করেন আমরা যাতে আগামী দিনগুলোতে আগাই যেতে পারি একত্র হয়ে।